বৈশ্বিক মহামারী, সেই করোনা। এই করোনাকালীন সময়ে সারা দেশের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য, চাষাবাদ সব কিছুতে করোনার থাবায় আজ স্তম্ভিত হয়ে গেছে। জীবন জীবিকার তাগিদে মানুষ কিন্তু আজ বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে। প্রিয় দর্শক এবং কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই করোনাকালীন সময়ে অনেকে অনেক চাষাবাদ করতেন, কিন্তু সেই চাষাবাদ বন্ধ হয়ে গেছে। আমি বলতে চাচ্ছিলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তিরুচন্দ্রপুর গ্রামের টিপু সুলতান ভাইয়ের কথা। তিনি ফুলের আবাদ করে সারা দেশে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিলেন, কিন্তু করোনার কারণে সেই ফুলের ব্যবসা কিন্তু এখন আর নেই। কৃষিতে টিকে থাকার জন্য এখন তিনি ফুলের আবাদের পাশাপাশি চলে এসেছেন ফলের আবাদে। আজ আমি দাঁড়িয়ে আছি তিরুচন্দ্রপুর গ্রামের সেই টিপু সুলতান ভাইয়ের একটি পেয়ারা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ ভরা পেয়ারা। তিনি ফুলের আবাদের পাশাপাশি কেন এই ফলের আবাদে প্রবেশ করলেন এবং বর্তমান কী অবস্থা যাচ্ছে কৃষিতে, সব কিছুই তার কাছ থেকে জানবো। তা আমরা এখন কথা বলবো এই পেয়ারা চাষ করেছেন যে টিপু সুলতান ভাই, তার সাথে। টিপু ভাই একটু আসবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। টিপু ভাই, আপনি তো ফুলের আবাদ করতেন এবং ফুলের আবাদ করে আমাদের জেলা এবং সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। ফুলের আবাদের পাশাপাশি এই যে পেয়ারা আবাদটা করলেন, তো আসলে এটা কেন করলেন বা কি উদ্দেশ্য করলেন এটা? আমি প্রথমে যাই, আপনি যে বললেন যে আমি ফুলের চাষে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছি ইনশাল্লাহ, এবং তারই ধারাবাহিকতায় আমাকে সরকারিভাবে বিভিন্ন রকম সম্মাননা দেওয়া হয়েছে, বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয়েছে ফুলের উপরে, এবং সেই আলোকে খুবই ভালোই চলছিলাম। তো আপনারা জানেন করোনা মহামারীতে টোটাল পৃথিবী একটা ধসের মুখে চলে আসছিলো, তো সেক্ষেত্রে আমরা তার বাইরে না, আমাদের দেশে ধস না চললে আমি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। কারণ আমার এখানে 12 জন লোক কাজ করে, তাদের একটা স্যালারি আছে, টোটাল মার্কেট খরচ মেনটেন্যান্স খরচ আছে সর্বনিম্ন মাসে 1.5 লাখ টাকা। সেই করোনা মানে বার প্রায় 18 মাস করোনার কারণে আমি যখন হতাশাগ্রস্ত হয়ে গেলাম, মানে জমা থাকা টাকার কতক্ষণ খরচ করা যায়, সেখানে পৃথিবীর অবস্থা কী হয় কী হয় এসব ভেবে আমি আবার এই ফলের চাষে উদ্যুক্ত হলাম যে আমাকে টিকে থাকতে হবে। তো টিকে থাকার এক আঙ্গিকে আলোর উপরে ভরসা করে আমি সাথে সাথে পেয়ারা শুরু করলাম। এই পেয়ারার সাথে এবার দেখছেন মনে হয় কুল অ্যাড করেছি, তার সাথে ড্রাগন অ্যাড করেছি। ড্রাগন গতবারই করছি, এবার আরও বেশি করছি। এবার ড্রাগনে 5 বিঘেতে আসছি, গতবার ছিল 2.5 বিঘে, আর আরও 2.5 বিঘে যোগ করে ড্রাগন 5 বিঘে আসছি, কুল 3 বিঘে আসছি নতুন, আর পেয়ারা ছিল 2 বিঘে, এখন আরও 2 বিঘে করছি 4 বিঘে। তো আমার কাছে পেয়ারা চাষটা খুবই ভালো। তো এখন সব মিলায় পৃথিবীর অবস্থা যাই হোক, মানুষ বেঁচে থাকার জন্য খাবার খাবে, এই আশা ব্যক্ত করে, মানে এই কথা মনে রেখেই আমি ফলে আসলাম যে আমি ফল এবং ফুল দিয়ে উভয় মিলে যদি দেশ পৃথিবীর অবস্থা যাই হোক টিকে থাকা যাবে। তো সেই টিকে থাকার লাগবে লড়াইতে আমি মোটামুটি সাকসেস। টিপু ভাই, আমরা আসলে জেনেছি যে আপনি ফুলের আবাদ করতেন, এটা ঠিক আছে, এখন ফলের আবাদে আসছেন, এটা একটা ভালো কাজ করেছেন। তো আসলে এখন আপনি দেখছি যে আপনি পেয়ারা আবাদ করেছেন, তো এই যে আপনার কতটুকু জায়গাতে আপনি পেয়ারা গাছ লাগিয়েছেন এবং কী পরিমাণ পেয়ারা গাছ আছে এখানে? 4 বিঘে পেয়ারা, 4 বিঘে পেয়ারা, 1 বিঘে 220টা করে আছে, তাহলে 400, 1 বিঘে 2 বিঘে 400, তাহলে 1680টা পেয়ারা গাছ আছে। অর্থাৎ 4 বিঘে পেয়ারা আবাদ করেছেন। তো এটা কোন জাতের পেয়ারা করেছেন? এটা হচ্ছে গোল্ডেন 8, হাই 8 বলে যেটা, গোল্ডেন 8। আর ওই পুরনো আমাদের যে বড় বাগানটা দেখছেন ওটা হচ্ছে 5 আর 3, ওটা আগে করেছে 5 আর 3। আর এটা ওর চেয়েও এটা একটু ভালো জাত, মানে ভালো জাত বলতে জাত সবই ভালো, কিন্তু ওর চেয়ে বাজারে চাহিদা এটি বেশি। এই পেয়ারাটা 5 ইঞ্চ একটু ছোটো হয় সাইজে, দাম বেশি, মার্কেটে চাহিদা বেশি, ধর মানুষের চাহিদা পরে প্রেক্ষিতে আমি এই গোল্ডেন 8 ফুলটা চাষ, এই পেয়ারাটা চাষ করা। এবং এর ধর আপনি দেখছেন এই সময় মানে আষাঢ় মাসে এত ফল ধরে, কিন্তু এই শীতকালীন সময় এত ফল দেখছেন গাছে পলিয়ার পর, প্রতিটা গাছেই আপনার ফল ধরেছে। পরপর পেয়ারা ভাঙে, গত 4 দিন আগেও পেয়ারা ভাঙছে কিন্তু 10 মন, কালকেও ভাঙবো হয়তো আবার 20 মন পেয়ারা ভাঙা যাবে। তো এই শীতকালীন সময় এত পেয়ারা হয় না, এই যে পরিচর্যার ব্যাপার আছে, আল্লাহর সৃষ্টিকর্তার রহমত আছে, সব মিলায় আমি আমার শরীরের যত্ন না নিলেও গাছের যত্ন নেওয়ার চেষ্টা করি। কাজেই আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি যে আল্লাহ আমাকে অনেক ফল ফুল এই মুহূর্তে এই টোটাল ইউনিয়নে ঘুরে কারোর কাছে এত পেয়ারা নেই। তবে একটা বিষয় আপনাদেরকে জানাই, আপনি হয়তো আমাদের ইউটিউব চ্যানেল দেখেছেন, আমরা কিন্তু কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিবেদন করে থাকি। কৃষকরা কিন্তু বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল দেখে বিভিন্ন প্রকার ফলের আবাদ করছে এবং অনেকে করে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আসলে এই যে আমরা শুনেছি যে পেয়ারার বিভিন্ন জাত আছে, এই পেয়ারার জাত নিয়ে কিন্তু অনেক মানে কি বলে আলোচনা সমালোচনা আছে এবং অনেকে কিন্তু বলে যে পেয়ারা চাষ লাভজনক নয়, হ্যাঁ এমন কথা আমরা জানতে পেরেছি। তা
আসলে আপনি তো চাষ শুরু করেছেন বা আপনি কিছু ফল বিক্রি করেছেন, আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে আপনি যে গোল্ডেন এইট লাগিয়েছেন, তো এই পেয়ারাটা কি জাতটা কি ভালো বা এটাকে ফল কেমন হচ্ছে? অনেক ভালো, এটা অনেক ভালো একটা জাত গোল্ডেন এইটটা, কারণ এটার মার্কেট চাহিদা আছে। গাছে আমার গাছে ধরা দেখে তো বৃক্ষ তো মান ফলে পড়েছে, তো আমার গাছে তো ফল দেখতেছেন আপনি যে প্রত্যেকটা গাছে কী পরিমাণে ফল আছে, তাহলে এখানে তো নতুন করে আমার বলার কিছু নেই যে ফল আছে। এবং গোল্ডেন ফাইভ আমার আগে ওই বাগানটা ছিল ফাইভ, আপনাকে বলছে থ্রি, সেই পেয়ারাগুলোর সাইজ অনেক বড় হয়, বড় সাইজের তো এই মিডিয়াম সাইজের পেয়ারাটা মার্কেট চাহিদা বেশি, এর 5-10 টাকা দামে বেশি, অতএব আমি সেই আলোকেই এই এইটটা চাষ করা ধরনের বেশি। এটা এই যে আমরা যতটুকু জেনেছি বিভিন্ন বাগান ঘুরে, আসলে যে থ্রি বা সেভেন এটা জাত নাকি ভালো না, এবং আপনার এই যে ফাইভটা এবং এইটটা মোটামুটি চলে, এবং এটা এটাতে এটা যে এই গাছ থেকে যে ফল পাওয়া যায় তাতে কৃষকরা বেঁচে যাওয়ার কথা আর কি। তো আপনি আপনি যেহেতু এইট লাগিয়েছেন, তো এইট লাগিয়ে আপনি এই যে যে প্রতিটা গাছে যে ফল আসছে, তো আসলে এই কী মনে হচ্ছে আপনার কাছে দেখে যে আসলে এটা কি লাভজনক কিনা আপনার কাছে আপনার দৃষ্টিতে? আমি তো অনেক লাভবান মনে করছি, এই জন্যই যে আমি মনে করি যে ফলের ভিতরে ড্রাগন, ড্রাগনের পরেই ড্রাগন বেশি ইনভেস্ট করতে হয়, কম ইনভেস্টের তারপরে পেয়ারার উপরে লাভবান কোনো ফল নেই, ফলের ভিতরে মানে অল্প ইনভেস্টে পেয়ারাতে সবচেয়ে লাভ বেশি। আর আমি বড়ইতে যে একটু আগে একটা প্রতিবেদনে বড়ইতে লাভ আছে, কিন্তু উচ্চ পেয়ারায় লাভ বেশি, এই জন্য পেয়ারাটা 12 মাস থাকে, বড়ইতে বছরে একবার ধরে, আর এ 12 মাস কম বেশি ফল। এই দেখেন আপনি একই গাছে ফল কালকে ছিঁড়বো, এটা আছে ফল বাঁধেছি, এই দেখেন মুকুল, হ্যাঁ এই যে মুকুল, তো টোটালে 12 মাস ফল থাকে, তো 12 মাস যেখানে ফল থাকে কখনো দাম বেশি কখনো কম, অ্যাভারেজে একটা লাভজনক চাষ। এতে আপনার ব্যয়টা কেমন হয় ভাই? এতে আহামরি আমি তো খুব একটা ব্যয় দেখতেছি না, এই জন্যই যে গাছ কিনে একটা 20 টাকা করে, এক বিঘে ভুঁইতে ধরেন আপনার 200 গাছ, 200 গাছের কত? 4000 টাকা, 4000 টাকার গাছ, আর 2 বিঘে ভুঁইতে 8000 টাকার গাছ, আর সার ওষুধ মিলাই 8-9 মাসের মধ্যে মোটামুটি ধর আসে। আমার এই গাছের বয়স 14 মাস মাত্র, আপনি দেখছেন 14 মাস বয়স মাত্র, তো ওই 12 মাস 8-9 মাসের পরে তো টুকটাক করে গাছে ফল এসে যায় যত্ন করার পরে, আর 12 মাস এইভাবে যদি গাছটা টিকে রাখতে পারেন 4-5 বছর কন্টিনিউ ফল দেবে, তো এটা অনেক লাভবান। আপনার এখানে কিছুদিন পর পর বর্ষাকালে তো সেচ দেওয়ার কোনো যুক্তি নেই, যখন শীতকালে মৌসুমে মাটি যখন একবার শুকায় না যায় এর জোগো দরকার আছে, এখানে সেচ আর একটু সার মধ্যে মাঝে সার, এই এই আর পাশে টেনে দিলেন, একটু কোপাই দিলেন, নিড়াই দিলেন, এই নিড়ানো লাগে না এখন আর, পাশে টেনে দিলেন জমিতে, পাশে টেনে দিলেন, কোপাই দিলেন, ভাব বুঝে জন বুঝে, এতে এতেই না আমার যখন সার হয়ে যাবে সেখন আর ঘাস হবেই না। পেয়ারার বাজার দর কেমন অবস্থা কি? এই এখন বর্তমানে চলতেছে 40-42-43-44-45, এই এই এর মধ্যে আপ ডাউন করতেছে প্রায় 2 মাস ধরে, মানে এগুলো আপনি পাইকারি বিক্রি করছেন? পাইকারি বাগান থেকে নিয়ে যাচ্ছে, মানে উইদাউট খরচে তারা ভেঙে তারা কিন্তু প্যাকেট করে নিয়ে যায়। কালকে আমি ঠিক করছি, এর আগে এক সপ্তাহ আগে দিতে পারলাম 42 টাকা, কালকে আবার দিলাম 40 টাকা, আগামীকাল ভেঙে নিয়ে যাবে, এটা কয়েকটা হাত বদল হয়, সেভাবে আমরা 40 টাকা বেশি, ওই লোক আবার ক্যারিং খরচ আছে, তার লেবার খরচ আছে, গাড়ি ভাড়া আছে, ও লোক বেচছে আবার দোকানদার বেচছে, 2-3 হাত হওয়ার পরে 70-80 টাকা কিনছেন, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি কিন্তু মূলত 40-42-45 মধ্যে দাম পাচ্ছি। তো গতবার এর চেয়েও দাম বেশি ছিল, ওই এই শীতের সিজনে 60-65 টাকা পর্যন্ত হয়েছিল, এবার তো এখন হয় নাই। তারপরে পেয়ারা যদি আমি মনে করি যে পেয়ারা যদি এই শীতের সিজনে কেউ 50 টাকা বেচতে পারে তাহলে অনেক লাভজনক একটা চাষ, কারণ 2টা পেয়ারায় 1 কেজি, 1টা পেয়ারায় 1 কেজি, 3টা পেয়ারায় 1 কেজি, 2টা পেয়ারার দাম 50 টাকা কল্পনা করতে পারেন। এই গাছটা হিসেবে বলেন তো আপনি কয়টা পেয়ারা আছে এখন নেই, তাও দেখেন 30-40টা পেয়ারা আছে, 40টা পেয়ারা যদি 20 কেজি হয় তার দাম কত? 20 কেজি হলে 1000 টাকা, 1000 টাকা এইটুকু গাছে 1000 টাকা, 400 গাছে কত? 4 লাখ। তো আমি তো হিসেব করছি যে আমার এই যে যে পেয়ারা ধরেছে শীতকালীন, আমি এবার তো 4 বার বেচলাম, এই যে পিপি বাঁধেছি, তো আমি ওই 3-4 লাখ টাকা পেয়ারা চোখ বুঝে বেঁচবো ইনশাল্লাহ, তাতে আমার 2 বিঘে ভর্তি এক সিজনে 14 মাসের মাথায় 4 লাখ টাকার পেয়ারা বেচা কোন আবাদে আছে, আর এখন তো থাকলো সামনে আরও লম্বা টাইম। দর্শক, আমরা টিউবের কাছ থেকে পেয়ারা চাষের বিভিন্ন বিষয়ে জানতে পারলাম, তিনি কেন ফুলের আবাদ থেকে ফলের আবাদে আসছেন মূলত সেটাই জানার জন্য আসছিলাম, তিনি তার মুখ থেকে কিন্তু আমরা জানতে পারলাম। তা দর্শক, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে থাকেন তারা দেখেছেন যে পেয়ারা চাষ কীভাবে পেয়ারা চাষ করে লাভবান হওয়া যাবে বা কোন জাতের পেয়ারা চাষ ভালো, আমাদের আরও অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারবেন, আজ আমরা আর কথা বাড়াবো না। টিভি আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে?
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা চাষ করার আগে ভালোভাবে চাষের পদ্ধতি বিভিন্ন জায়গায় ঘুরে, আমি যখন ফুল চাষে আসি কিন্তু আমি অন্তত জারবারা বাগান যখন করি পাঁচটা বাগান ঘুরছি, জরিপ করছি, তাদের সাথে সময় দিচ্ছি, দেখছি, দেখার পরে বোঝার পরে আপনাকে যে কোনো চাষ করার আগে বুঝতে হবে ব্যাপারটা। আপনি একটা ব্যবসা করবেন, সেই ব্যবসার পিছনে দরকার হলে আপনি কর্মচারী খেটে সময় দিয়ে সেখানে শিখতে হবে, শিখলে সেখানে আপনি সাকসেস হবেন। আপনাকে পাঁচজনের বাগানে যাইতে হবে, পাঁচজনের বাগানের তার বাগান পদ্ধতি দেখতে হবে, তার চাষ পদ্ধতি দেখতে হবে, তার ক্যাটাগরি দেখতে হবে, তার ফল কোন ফলটা, কার বাগানে এটা ভালো, কার বাগানের চাষ পদ্ধতি ভালো, কী কীরকম যত্ন করছে, এইগুলো সশরীরে উপলব্ধি করতে হবে। করার পরে আপনি ডিসিশন নিতে বাগানে যাবেন, তাহলে আপনি লস খাবেন না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। দর্শক যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।